আসসালামু আলাইকুম সবাইকে, বিডিটি লন্ডন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার লন্ডনে আমার ছাদ বাগানে 20 থেকে 25 রকমের সবজি করেছি, তার ভিতরে আজকে আমি আমার আলুগুলো উঠাবো। 4 থেকে 5টা টবে আমি আলু করেছিলাম। আর লন্ডনে ছাদ বাগান আসলেই অবাক লাগে, আমার বাসাটা ছাদের উপরেই, এই প্রথম মনে হয় লন্ডনে এইরকম বাসা। আমি অবশ্যই এর আগে কারোর বাসা এরকম দেখি নাই, আমারটাই একটু ডিফারেন্ট, তাই আমি বাংলাদেশের মতো করেই টবে সব রকমের সবজি করেছি। এই যে তরমুজ, তরমুজ বড় হবে না হয়তো বা আমি জানি, ঠান্ডা চলে এসেছে, কিন্তু এতটুকু দেখেই আমার অনেক অনেক শান্তি লাগে, ভালো লাগে। তো যাই হোক, আলুগুলো এখন ওঠানো শুরু করব। মাশাল্লাহ, যা হয়েছে আলু শাক খেতে পারছি এটাই এনাফ, তারপরও আলু হয়েছে। আমি আজকে পিকচার উঠাইলাম আমার গার্ডেনের কি কি সবজি আছে সব মিলাইয়ে, মনে হয় 24 কি 25 রকমের পিকচার, আলাদা আলাদা করে আলাদা আলাদা করে গাছ আমি উঠাইলাম। এই আলুগুলো আমি আজদা থেকে নিয়ে এসেছিলাম, সেখান থেকে সব গাছ বের হয়েছিল ওখান থেকে লাগাই দিয়েছিলাম। ওই আলুগুলো আজদার আলুগুলো অনেক ছোট ছোট। ভালোই, আসলে আমি ভাবি না যে এতগুলো আলু হবে। আল্লাহ, এর নিচে আরো বড় আলু, ও মাই গুডনেস, আল্লাহ। সে আমার মা ভিডিও কলে থাকলে তো অনেক খুশি হতো, একটু আগে কথা বললাম ভিডিও কলে, বললাম আমি কল দিচ্ছি আর কল ব্যাক করে নাই, ভাবছি ফিরে আসছে আমি একটু গাছের আলুগুলো তুলে ফেলি। আলুটা কেটে ফেললাম গো, ভালোই তো, 3-4টা এরকম আলু আছে। অনেক আলু হয়ে গেছে, পুরো সবজি খেত করতে করতে কিষানি হয়ে গেছি, জানতাম না কিছুই কিভাবে করতে হয়। মাশাআল্লাহ, আমি সব পারি এখন, নেক্সট ইয়ার করব। এটা হচ্ছে আমার 3 নম্বর টপ, বিসমিল্লাহ। এটা তো একটা বড় পেয়েছি প্রথমে, এটা তো ভালো হয়েছে। আলু কি এভাবে উঠাতে হয় নাকি জানি না, আসলে এভাবে উঠে মনে হয়। মাটিটা এত শক্ত, এর আগেরটা অনেক নরম ছিল। এটা হচ্ছে নাম্বার 4। দেখি এটাতে কিরকম আলু হয়েছে। ও মাই গড, এই আলু চেহারাটা কেমন, আল্লাহ। আমি পুরো এতটুকু দেখে আমি মনে করছি না হয় নাই, নিচে নামে নাই। এটা কি কোনো লম্বা জাতের আলু, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় আর এরকম হেরা তেরা ব্যাখ্যা কিসের জন্য এটা? এটা মনে হয় অনেক বড় জাতের আলু। ভালোই তো আলু হয়ে গেল অনেকগুলো, এটা মনে হচ্ছে মিষ্টি আলুর মতো চেহারা। এখানে একটা বড় আলু আছে, এটার জাত মনে হয় অনেক ভালো, সাদা আলু, বাট আমার লাল আলু বেশি পছন্দ, এটাও ভালো লাগে। এদিকে মনে হয় ছিল নাকি গাছ, দেখি। ঠিক আছে, যে যে কয়টা হয়েছে বড় আর নাই মনে হয়, না এটাতে আর ছোটখাটো কোনো আলু নাই, একটা আছে ছোট
না আরেকটা আছে আরেকটা আছে ও আরেকটা আছে আলে এটা চেহারা আবার কেমন ছোট বেবিদের মতো স্ক্যান করলে বেবি এরকম দেখা যায় আর নাই আর নাই মাশাআল্লাহ আমার অনেকগুলো আলু হয়ে গেল অনেক কয় কেজি হবে 2 কেজি তো হবে এখন দোকানে বিক্রি করতে যাওয়ার দরকার অনেক খুশি অনেক খুশি যাই হোক অনেকগুলো আলু হলো এই যে এই চারটা টপ থেকে আমি উঠাইলাম এখন এটা আমার আরো 1-2 উইকস আগে করা উচিত ছিল তাহলে আরো কিছু বুনে দিলে এতদিন খাওয়ার মতো হয়ে যেত এখানে আরেকটা টপে আছে আলু কিছু বাট এটা আমি আজকে উঠাবো না হয়তো পরশু দিন যখন আমি যে লাল শাকগুলো তুলে ফেলবো তখন আমি আলুটা উঠাবো আজকে যেহেতু আমি লাল শাক উঠাচ্ছি না এই যে লাল শাক এখানে আছে একটা আর ওই যে ওই পাশে ওই লাস্টের দিকে হ্যাঁ ওই যে লাস্টের দিকে ওখানে একটা টবে আছে ওই লাল শাকটা আমি উঠাবো পরশু দিন হয়তোবা চার পাঁচটা ডাটা করার জন্য রেখে দিব বাট এই ডাটাটা অরিজিনাল ডাটা শাক হবে না ভিতরে ফাঁপা ফাঁপা হয়ে যাবে তারপরও লাস্ট টাইম করেছিলাম যখন খাওয়া গেছিল আর ওই দিকে আরেকটা শাক আছে সেটা আমি দেখাই ওটা হচ্ছে ওটাকে বলে কাটুয়া ডাটা এই যে এটা এটা অবশ্য আমি ভুল করছি প্রথম থেকে যদি গোড়া থেকে যদি কেটে দিতাম না তাহলে অনেক ডালপালা বের হতো একটা গাছের ডাটা সম্ভব এরকম হয়েছে এই যে অনেক ডালপালা বের হলে এই যে এগুলো শুধু ডাল তারপরে এগুলো ছিঁড়ে ছিঁড়ে শাক হিসাবে খাওয়া যায় কিন্তু আমি ভুল করছি যে যদি কেটে দিতাম তাহলে এখন অনেকগুলো হয়ে যেত এই ডালটা অনেক লম্বা হয়ে গেছে ডাটার মতো হয়ে গেছে তো ওই লাল শাক যেদিন তুলবো ওই দিন এটাও তুলে ফেলবো এই চারটা টবে এখন আমি কিছু বীজ দিয়ে দিব আর এখানে কিছু প্লান্ট ফুড আছে এটা হচ্ছে এগশেল এটা আমি ডিমের খোসা জমিয়ে পরে ব্লেন্ডার দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছিলাম আর এই পাশে হচ্ছে ফিশ ব্লাড অ্যান্ড বোন আর এটা হচ্ছে চা পাতা আমার কাছে আরেকটা প্লান্ট ফুড আছে যেটা ওই যে গুটি গুটি মতো ছোট বাচ্চা থাকলে ঘরে যাওয়া হয় আহিলের হাতে কালকে দেখছিলাম ওজন কোথায় যে রাখছে খুঁজে পেলাম না অবশ্য কালকে পেয়ে যাব আমি কালকে ওটা দিয়ে দিব এখন আমি এগুলোতে সব মিক্সড করে দিয়ে কিছু লাল শাক তারপর আমার কাছে পালং শাক আছে মূলা শাক আছে সরিষা আছে এগুলো বুনে দিব সবকিছু ঠিকঠাক কি হচ্ছে পুরাই কিষানি হয়ে গেছি গ্রামের মেয়ে কৃষক ফ্যামিলির বাট বাবা কৃষক ছিলেন না আমার আব্বার কাহিনী বললে তো সবাই হাসতে হাসতে শেষ সারা জীবন সে রাজনীতি করছে আর বিজনেস করছে আমাদের যেসব জমি ছিল জমিতে আবাদ করত তো বেশিরভাগ আমার মাই করত মানুষজন দিয়ে তো বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটছে যে মানুষের সাথে যারা জন দেয় ওদের সাথে করে আব্বাকে পাঠানো হয়েছে যে জমিতে সার দিয়ে আসার জন্য অন্য মানুষের জমিতে দিয়ে আসছে এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটছে একবার পুকুরে পুকুরে মনে হয় মাছের খাবার দিতে গিয়ে আরেকজনের পুকুরে দিছিল এরকম কাহিনী এটা লাল শাক এটা অবশ্য আমি ইবে থেকে কিনছিলাম অনলাইন আমার দেশ থেকে পাঠানো লাল শাকের বীজ যে বুনে দিয়েছিলাম এগুলো তারপরে ওই দেশ থেকে ওগুলো এখনো অনেক আছে আসলে আমি আলুগুলো লাগিয়েছিলাম আলুর শাক খাওয়ার জন্য কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আলু হয়েছে বেশ কয়েক কেজি হয়েছে আলুর শাক কিন্তু অনেক ভালো লাগে আমার তো যাই হোক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম